হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। করোনা কাল অতিক্রম করে গত বছর মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নেওয়া হয়েছিল, এবার তার দ্বিতীয় বর্ষ। গত বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের স্কুলে কোনো ক্লাস করানো হয়েছিল না, অথচ তাদেরকে অফলাইনে পরীক্ষা নেওয়া হয়েছিল। আর এই বছর যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা সারা বছর প্রায় সমস্ত ক্লাসই করেছে। আর এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা পূর্বে থেকে দেওয়া হয়েছিল, আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি। এই বছর মাধ্যমিক পরীক্ষার সেন্টারগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং কঠিন নজরদারির মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কেউ কোনো রকম অসৎ ব্যবস্থা যেন গ্রহণ করতে না পারে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখা হবে বলে জানা গিয়েছে। কিন্তু যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু যখন করোনা মহামারী শুরু হয় তখন ক্লাস সেভেনে বা এইটে পড়তো, তখন থেকে ক্লাস টেন পর্যন্ত তারা কোনোরূপ অফলাইনের মাধ্যমে ক্লাস পায়নি। তারা যে যতটুকু পেরেছে অনলাইনের মাধ্যমে ক্লাস করেছে। যারা অত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে এটি অনেকটা সমস্যার ছিল, সেই জন্য তারা অনেকে কিন্তু পড়াশোনা থেকে পিছিয়ে গিয়েছে। এমতো অবস্থায় এবছর এত কড়াকড়ির মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, সেই ক্ষেত্রে যে সমস্ত অসচেতন পরিবার থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে তাদের অনেক অসুবিধা হবে। বিশেষ করে যারা অসৎ উপায় ব্যবহার করার চেষ্টা করবে তাদের ক্ষেত্রে খুবই সমস্যার। তাই যে যতটুকুই প্রিপারেশন নিয়ে রেখেছে তার উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে, এবং যে কয়দিন পরীক্ষা চলবে এই কয়দিন একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করলে আমার মনে হয় পাস করা নিয়ে এমন কিছু সমস্যা হবে না। এবার পরীক্ষা হলে নকল করা নিয়ে, অর্থাৎ টুকলি করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বিষয়টি আমি এবার ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরব। পরীক্ষা পে চার্চে প্রোগ্রামে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি এবার তুলে ধরছি। সারা বছর পড়াশোনার চাপ, পরীক্ষার আগে ফল কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় ডুবে যায় পড়ুয়ারা। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং পড়াশোনা থেকে কেরিয়ার, মানসিক চাপ, পারিবারিক চাপ, যাবতীয় সমস্যা থেকে মুক্তির উপায় বাতলে দিতেই হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 27 জানুয়ারি আয়োজন করা হয়েছিল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের। এবারে ষষ্ঠ সংস্করণে 38 লক্ষ পড়ুয়া নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। প্রায় 20 লক্ষ প্রশ্ন জমা পড়ে শিক্ষা মন্ত্রকের কাছে। সেখান থেকেই বেছে নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে একটা প্রশ্ন ছিল পরীক্ষায় টোকাটুকি বা নকল করা নিয়ে। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, টোকাটুকি করে পরীক্ষার খাতায় 2 নম্বর বেশি পাওয়া সম্ভব, তবে জীবনে তারা সফল হতে পারে না। এদিন পরীক্ষা পে চর্চা এর অনুষ্ঠানে 2 পড়ুয়া প্রশ্ন করেন যে অনেকেই পরীক্ষায় টোকাটুকি করেন, তারা ভালো নম্বরও পান, সেক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করেন তাদের মনোবল ভেঙে যায়, এর কি সমাধান রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরীক্ষায় টোকাটুকি নিয়ে চিন্তা থাকেই, বিশেষ করে যারা ভালো পড়ুয়া তারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেন, অথচ অনেকে পরীক্ষায় টোকাটুকি করে এবং ভালো নম্বরও পেয়ে যান। বর্তমানে পরীক্ষায় টোকাটুকি নিয়ে অনেক পড়ুয়া আবার গর্বও করেন, বলেন যে কিভাবে পরীক্ষক বোকা বানালাম। এই চিন্তাধারা মূল্যবোধের পরিবর্তন অত্যন্ত ভয়ঙ্কর।